আপনারা সকলেই আয়ুষ্মান ভারতের নাম শুনেছেন এবং জানেন এই আয়ুষ্মান ভারত স্কিম থেকে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায়। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই আয়ুষ্মান ভারতের যে হেলথ কার্ড, এটাকে ডিজিটাল করার জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেই বিষয়ে এবং এখান থেকে কী কী ফ্যাসিলিটি দেশে সাধারণ পাবেন সেই বিষয় নিয়ে। তার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে এরকম নতুন নতুন তথ্য বা খবর সবার আগে সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য 74তম স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লা থেকে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব আসবে বলেও তিনি জানিয়েছেন। সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর হবে এই ডিজিটাল হেলথ মিশন। ক্ষমতায় আসার পর থেকে একাধিক ক্ষেত্রে ডিজিটাইজেশনের দিকে নজর দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এবার স্বাস্থ্যক্ষেত্রেও ডিজিটাইজেশনের কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই ন্যাশনাল হেলথ মিশন দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনবে বলেও মনে করা হচ্ছে। তো আসুন এক নজরে আমরা জেনে নিই এই ন্যাশনাল হেলথ স্কিমের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে। এই ডিজিটাল হেলথ কার্ডের সুবিধাগুলো হলো এরকম। যতবার আপনি যে চিকিৎসকের কাছে যাবেন বা যে হাসপাতালে যাবেন, সেই তথ্য জমা হয়ে যাবে। আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন, কোন ঔষধ খাচ্ছেন, আপনার কী রোগ হয়েছিল, সমস্ত কিছু এই কার্ডে নথিভুক্ত থাকবে। প্রতিটি নাগরিককে দেওয়া হেলথ কার্ডে তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। ভবিষ্যতে সমস্ত রকমের টেস্ট এবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে। অর্থাৎ পরবর্তীতে কোনো চিকিৎসা করাতে গেলে কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না। বিস্তারিত সমস্ত কিছুই এই কার্ডে সংরক্ষিত থাকবে। এই প্রকল্পের জন্য দেশের সমস্ত হাসপাতাল, চিকিৎসক, ক্লিনিকগুলিকে একটি সার্ভারের সাথে যুক্ত করা হবে। তবে এও জানা যাচ্ছে সরকারের নতুন এই প্রকল্পে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কোনো নাগরিক, হাসপাতাল বা চিকিৎসক না চাইলে এই প্রকল্পে যুক্ত হতে নাও পারে।